নিজের শরীর দেখুন, নিজের বটি দেখুন, সম্পূর্ণ বস্তুর চায়ও আল্লাহ রাব্বুল আলামিন দেখুন সুন্দরতা বানিয়েছেন, বানিয়েছেন না, বানিয়েছেন না। বুখারি শরীফের ভিতরে হাদিসটা আমি বলে গিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দরতা বস্তু আল্লাহ নিজ সুরতে, কার সুরতে? আল্লাহ নিজ সুরতে, আল্লাহ নিজের সুরত দেখে তারপরে হযরতে আদম নবীকে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যে আদম নবীর সন্তান, তাই না? আমরা আমাদের আদম নবীর সন্তান না গো, আদম আলাইহিস সালাম আমাদের বাবা মা। যখন হযরতে আদম নবীকে বানাইবেন, বানানোর আগে সম্পূর্ণ ফেরেশতাগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? একটা মিটিং করেন। কি করেন? মিটিং করেন, আলোচনা করেন। ফেরেশতাগণকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তর্গতির ফেরেশতা, আসমানের ফেরেশতা, তোমরা শুনো শুনো শুনো, বলে কি শুনব? ও ফেরেশতা তোমরা শুনো, আমি বলে যে বলেন আমরা কি শুনব? যে আমি একজন জমিন দিয়ে এবং মাটি দিয়ে এমন একটা বস্তু বানাতে চাই, যে বস্তুটার নাম হলো আদম। ওই আদমকে বানাতে আমি আল্লাহ চাহাত, আমি আল্লাহ চাই বানাতে চাই। ফেরেশতারা বলে সৃষ্টি করেছিলেন, যে জিন্দার দুনিয়ার বুকে এসে তোমার কাজ কর্ম গুলি মানি নাই, মানি নাই, না মানার পক্ষে নিজে নিজে নিজের ভিতরে ফাসাদ তৈরি করেছেন। ও আল্লাহ, ওই ফাসাদের বদলা যখন ফাসাদ তৈরি করবে, নিজে নিজে মারামারি লাফড়া লাফড়ি করবে, আল্লাহ এটি আমরা সইতে পারবো না, তোমরা জানো না, আমি যেতে পারি তোমরা তো ভাবতে পারবা না, আমার যে মাধ্যমে খাওয়াই সই খাওয়াই তোমরা পুরা করতে পারবে না। ও ফেরেশতা আমি আদমকে বানাইবো,